এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি ফারজানা আক্তার সিনিয়র স্টাফ নার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আইভাস প্লাস প্লাসে রেজিস্ট্রেশন করতে হয় তো সেজন্য আমি শুরুতে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি এবং আমি অ্যাড্রেস বারে ওয়েবসাইটের নামটি লিখি নামটি হচ্ছে আই ডট ফিন্যান্স ডট জিও ভি ডট বিডি এখন আমি আইবাস প্লাস প্লাস দুই হাজার আঠারো উনিশ থেকে নতুন কোড অনুযায়ী এই লিঙ্কটিতে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটিতে প্রবেশ করার সাথে সাথে একটি পেজ চলে আসছে তো যেহেতু আমি রেজিস্ট্রেশন করব। সেই ক্ষেত্রে রেজিস্টার ইউর সেলফ এখানে ক্লিক করি এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমি আমার রেজিস্ট্রেশনটি পূর্বেই করে রেখেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুনরায় আমার ইউজার আইডি এবং ডিটেলসগুলা এখানে ফিল আপ করবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যেহেতু আমার আইডিটি আগে থেকে ওপেন করা সেজন্য এখানে লেখা আসলো যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল এখন আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখি এখন আমি আমার ফোন নাম্বারটি লিখি মূলত মোবাইল নাম্বারটি যেটি আপনার আইবাস প্লাস প্লাসে অ্যাড করা সেই নাম্বারটি আপনাকে লিখতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখি এখন নিচে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছি সেটি লিখি আপনারা চাইলে যদি ক্যাপসাটি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে ট্রাই এগিয়ে দিয়ে নতুন একটি নিতে পারেন তো আমি এটি দিলাম এখন যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা সেজন্য আমি রেজিস্টারে ক্লিক করিনি আপনারা অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি এস এম এসের মাধ্যমে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে এবং আপনার ইমেল অ্যাড্রেসেও সেম আইডি এবং সেম পাসওয়ার্ডটি চলে যাবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আমার ইমেল অ্যাড্রেসে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লগ করতে হয় তো সেজন্য আমি ওয়েবসাইটটিতে পুনরায় ঢুকি এবং আমার আইডি পাসওয়ার্ডটি লিখি এবং পাসওয়ার্ডটি আপনারা চাইলে ক্যাপসাটি চেঞ্জ করে নিতে পারেন এখন লগ করি মূলত এইভাবেই হচ্ছে আইবাসে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বেল বাটন বজাতে না আর আপনাদের আরো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য